বা প্রোগ্রামার প্রোগ্রামে তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী যে সকল ফাংশন বর্ণনা করে মেইন ফাংশনে ব্যবহার করেন সেগুলোকে ইউজার ডিফাইন্ড ফাংশন বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন আকার আকৃতি ও সমস্যার ধরন এবং সমাধানের কৌশলের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রামার কর্তৃক ব্যবহৃত ফাংশনগুলো নামে এবং বর্ণনায় ভিন্ন ভিন্ন হতে পারে ইউজার ডিফাইন্ড ফাংশনের নাম একটি আইডেন্টিফায়ার সুতরাং আইডেন্টিফায়ার নামকরণের নিয়ম অনুযায়ী ফাংশনের যে কোনো লিগাল নাম দেয়া যেতে পারে ইউজার ডিফাইন্ড ফাংশনের বর্ণনা মেইন ফাংশনের উপরে কিংবা নিচে থাকে কিন্তু ভেতরে নয় ইউজার ডিফাইন্ড ফাংশন ঘোষণার ফর্মেট হলো

এবং আর্গুমেন্ট লিস্ট ফাংশনে ব্যবহৃত আর্গুমেন্টের তালিকা ফাংশন বডিতে ফাংশনের বিস্তারিত বর্ণনা থাকে ফাংশন বডি কেমন হবে তা ফাংশনের ধরন অর্থাৎ সমস্যার উপর নির্ভর করে উল্লেখ্য ফাংশনের প্রথম বন্ধনীর মধ্যে কোন ভেরিয়েবল ঘোষণা করলে তাকে আর্গুমেন্ট ভেরিয়েবল বলা হয় সি প্লাস প্লাস প্রোগ্রামে ফাংশনে কোনো আর্গুমেন্ট ভেরিয়েবল না থাকলে আর্গুমেন্ট তালিকায় ড লেখা হয় উদাহরণ সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে কোনো লাইব্রেরি কিংবা ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে গেলে সাধারণত চারটি বিষয় বিবেচনা করতে হয় সেগুলো হল ফাংশন বর্ণনা অর্থাৎ ফাংশন ডেফিনেশন ফাংশন কল ফাংশন প্রোটোটাইপ ফাংশনের রিটার্ন টাইপ এবং রিটার্ন স্টেটমেন্ট এগুলোকে ফাংশনের উপাদান বলা হয়